নমস্কার বন্ধুরা, পল্লবী কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের রেসিপি হচ্ছে বেগুনি। বেগুনি করার জন্য দেখো, আমি বেগুনিগুলোকে পাতলা পাতলা করে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর আমি এখানে নিয়ে নিয়েছি বেসন, এখানে রয়েছে লবণ, কালো জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদ, আর রয়েছে গোটা পোস্ত আর সাদা তেল। তো চলো আমি প্রথমে ব্যাটারটা বানিয়ে নিই। ব্যাটারটা বানানোর জন্য আমি এখানে বেসনের ভিতরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, কালো জিরে, পোস্ত। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি এই পরিমাণ ঘনত্ব রেখেছি, এরকম করে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আমি এখানে বেকিং সোডাটা দেইনি। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে, আর আমি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। আমি এখানে সাদা তেল ইউজ করেছি। তো দেখো আমার কিন্তু তেলটা গরম হয়ে গেছে। আমি এবার এটাতে দিয়ে দিচ্ছি বেগুন। তো বন্ধুরা দেখো, আমি এইভাবে সব বেগুনগুলো ভেজে নেব। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু সব বেগুনগুলো ভাজা হয়ে গেছে। আমাদের বাঙালিদের কিন্তু সন্ধ্যেবেলা মুড়ির সঙ্গে ভাজা না হলে চলেই না। তো আশা করছি বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে যেও। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যেও, যাতে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর এটা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, ভালো লাগবে আশা করছি। বেকিং সোডা বাদেও কিন্তু বেগুনগুলো ভালো মচমচে হয়েছে, তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতেই পারো। তোমরা চাইলে বেকিং সোডা দিতেও পারো, নাও দিতে পারো। আমি এখানে বেকিং সোডাটা ব্যবহার করিনি। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, দেখো।